তো বন্ধুরা, আজকে আমরা আপেল দিয়ে এই পাহাড়ি পোকাটি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমরা একটি আপেল নিব এবং আপেলটি কেটে দুই সাইড থেকে এভাবে কেটে নিব। তো মাঝের অংশটি আমরা আলাদা করে নিব, তারপরে সাইডের যে অংশ ঠিক এইভাবে কেটে আমরা পিস পিস করে, পাতলা পাতলা পিস পিস করে আমরা কেটে নিব। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাটতেছি। ঠিক এইভাবে আপনারা সুন্দরভাবে লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপরে আমরা ঠিক এইভাবে হাতে নিয়ে এক একটা স্লাইড স্লাইড করে ঠিক এইভাবে সাজিয়ে নিব এবং সাজিয়ে এইভাবে একটি প্লেটে রাখবো এবং দু পিসের দু অংশই এইভাবে রাখবো। তারপরে আমরা মাঝের অংশটি নিব, যে আস্ত আপেলটি কাটার পরে যে মাঝের অংশ রেখেছিলাম, তো ওইটা দিয়ে আমরা ঠিক একই আকৃতির করে ঠিক এইভাবে কেটে দুও পাশের অংশ সেম ডিজাইনে কেটে নিব। তো একটু লক্ষ্য করুন, আপনারা ঠিক একইভাবে দু পাশ কেটে নেবেন যেন সুন্দর দেখায়। তো সেম রাখার চেষ্টা করবেন দুই পাশ। তো তারপরে আমরা বাকি আরেক অংশ দিয়ে আপেলের বীজ দিয়ে ঠিক এইভাবে চোখ বানিয়ে নিব, দুটো চোখ বানিয়ে নিব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।